বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবস উপলক্ষে আজকের এই সভার সংগ্রামের সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ বিশ্ব আছেন ঢাকার অভিভাবক আমাদের প্রিয় নেতা মির্জা আব্বাস সহ জাতীয় নেতৃবৃন্দ মঞ্চে আসছেন আমাদের প্রিয় নেতা যার নেতৃত্বে জাতি আশ্চর্যবদ্ধ হয়েছে বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কোন সময় কোন অন্যায়ের সাথে আপোষ করেন নাই আপোষ করেন নাই স্বৈরাচারী এক সাথের সাথে আপোষ করেন নাই এক এগারো সরকারের সাথে আপোষ করেন নাই শেখ হাসিনার সাথে যদি শেখ হাসিনার সাথে বেগম খালেদা জিয়া আপোষ করতেন তাহলে তাকে কারাগারে যেতে হতো না তাকে মৃত্যুর মুখোমুখি হতো তিনি দেশপ্রেমিক নেত্রী এদেশের জন্য এদেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য কারাগারে গিয়েছেন তারপরেও কোন রকম আবু সন্মুনা বিশ্বাস করে না তারই পর ধারাবাহিকতা তার নেতৃত্বের মধ্য দিয়ে আজকে যে জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ঘোষণা করে দেশকে স্বাধীন করেছিলেন সেই পরিবারেই অন্যতম সন্তান তারেক রহমান মায়ের উত্তরসূরি তারেক রহমান এদেশের মানুষের কাছে বাধা দিয়েছিলেন এদেশের মানুষের মুক্ত না হওয়া পর্যন্ত আমি তারেক রহমান লড়াতে আন্দোলনের পক্ষে জনগণের পক্ষে তার নেতৃত্বে দেশ গণতন্ত্র প্রতিষ্ঠা আংশিক ভাবে প্রতিষ্ঠিত হয়েছে তারেক রহমান আমাদের রাজ্যে ছিলেন বলে জাতীয়তাবদ্ধ আপনারা দেখেছেন বিগত তিনটি নির্বাচন সেই প্রহরের নির্বাচনের শেষ নির্বাচনে তারেক রহমানকে একক নেতৃত্ব ছিলেন তার প্রমাণ দেখেছেন গত সাতই ডলারে নির্বাচনে জাতির উদ্দেশ্যে তারেক রহমান বলেছে আর আন্দোলন সংগ্রাম নয় আর ভোট কেন্দ্র দখল নয় আর কোন প্রমাণ নয় আমরা ভোট কেন্দ্রে না দিয়ে পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দলের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে সেই সাত তারিখের নির্বাচনে পাঁচ পার্সেন্ট লোক ভোট কেন্দ্রে যায় নাই এটাই ঐক্যবদ্ধ এই ঐক্যবদ্ধের মধ্যে দিয়ে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছে সেই ধারে বিষয়টা বাংলাদেশের মানুষ এই জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিজয় করবে হালসা থেকে সাত চিলিয়া ফলি থেকে শুরু করে ছয় সাতশো নেতা কর্মীকে কোন ক্রম হত্যা করা হয়েছে সর্বশেষ পাঁচ তারিখের পূর্বে এই জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমাদের চারবারের নেতৃত্বে প্রায় চার শতাধিক নেতা কর্মী ছাত্র সদস্যরা খুন নিহত হয়েছে এই পুলিশ হয়েছে বন্ধুরা আমার আমি সর্বশেষ বলতে চাই গণতন্ত্র উদ্ধার হয় নাই আমরা এই তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করতে চাই গণতন্ত্রের মধ্যে নির্বাচন দিন ওই নির্বাচনের মধ্য দিয়ে জাতি একটি সুন্দর নির্বাচন চাই ওই নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে সরকার প্রতিষ্ঠা করবে তারেক রহমানের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হবে আপনাদের সবাইকে ধন্যবাদ